নমস্কার জবাব চায় বাংলার বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। ডিসেম্বর যত এগিয়ে আসছে আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা যদি কিছু জানতে পারি বা আমরা সূত্র মোতাবেক খবরাখবর যদি পাই আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট আমরা দিতে থাকব। ডিসেম্বর মাসে কি কি হতে চলেছে আমাদের কাছে কিছু খণ্ড খণ্ড ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে, কারণ এখনো আমরা পরিষ্কার করে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। ডেডলাইন ডিসেম্বর বলে যে কথাটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির প্রত্যেকে বলছেন, বিরোধীরা প্রত্যেকে বলছেন, সেই ডেডলাইন ডিসেম্বরে কি হতে চলেছে। কিন্তু কিন্তু যে ডিসেম্বর মাসের সম্ভাব্য জিনিসগুলো, সম্ভাব্য বিষয়গুলো রয়েছে তার মধ্যে থেকে একটা উত্তরবঙ্গ নিয়ে, অত্যন্ত জটিল একটি বিষয় কিন্তু সহজভাবে যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আগে ভাবছিলাম, আমি আপনি আগে ভাবছিলাম যে রাজ্যভাগের চক্রান্ত করা হচ্ছে, রাজ্যভাগের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, রাজ্যভাগের পরিকল্পনা কেমন করা হচ্ছে, যেমনটাই যেভাবেই বলি না কেন রাজ্য ভাগ হতে চলেছে সেইটা বোধহয় নয়। রাজ্য ভাগ করে নতুন রাজ্য তৈরির বোধহয় কোনো সম্ভাবনা নেই। কিসের সম্ভাবনা আছে? উত্তরবঙ্গের 8 জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চল করে দেওয়ার পরিকল্পনা বা মনস্কামনা আছে, তা সে অনন্ত মহারাজ হোক বা বিজেপির মনোজ টিগ্গা, তারা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে যে কথাটা বলছেন, আমি যা বলছি তাই ফাইনাল, এর পরে দেখুন কি কি হয়। কে বলছেন? অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নিয়ে যার আধিপত্য, যার উত্থান, এবং তার পাশাপাশি বাংলার মানুষ যাকে প্রথম থেকে দেখে এসছে উত্তরবঙ্গের নেতা হিসাবে। অন্যদিকে মনোজ টিগ্গা বলছেন যে চায়না, সেই চায়নার চোখ রাঙাচ্ছে, চায়নার নজর আছে উত্তরবঙ্গের দিকে। সত্যি চিকেন স্নেক যেটাকে বলা হয়, ওই মুরগির গলার মতন সরু যে শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয়, সেটা যদি কেটে দেওয়া হয় তাহলে চায়না অনেকটা অ্যাক্সেস পেয়ে যাবে বাংলা, ভারতের সাথে গোটা উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আজকে নয়, দীর্ঘ দিন ধরে আমরা জানি উত্তরবঙ্গকে ছোট রাজ্য হিসাবে আলাদা করে মান্যতা হয়তো দেবে না কেন্দ্র, কারণ এতগুলো বর্ডার আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে। কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চল যদি হয় সেখানে রাজ্যপালের জায়গায় লেফটেন্যান্ট গভর্নর যদি থাকে, সেখানে কেন্দ্র শাসিত অঞ্চলের একের পর এক কেন্দ্রীয় যারা আধিকারিক আছে তারা যদি মন্ত্রীদের কাজ করে এবং অন্যান্য যে ইউনিয়ন টেরিটরি রয়েছে ঠিক সেভাবেই যদি এই 8-9টা জেলা নিয়ে একটা উত্তরবঙ্গের হিমাচলের মতন একটা চেহারা যদি তৈরি হয়, হিমালয়ার একটা অঞ্চল তৈরি হয়, তাহলে ক্ষতি কি অনেকে বলছেন। এবং তার পাশাপাশি জরুরি যে প্রশ্নটা উঠে আসছে, কেন এরকম জায়গায় উত্তরবঙ্গে এখনো কোনো বিক্ষোভ, এখনো কোনো আগুন জ্বলছে না, এখনো কোনো প্রতিবাদ হচ্ছে না? তবে কি সত্যি বামফ্রন্টের সঙ্গে সঙ্গে তৃণমূল আমলেও কোনো আলাদা করে উন্নয়ন হয়নি, পুরোটাই হয়েছে প্লাস্টিক, পুরোটাই হয়েছে কসমেটিক উন্নয়ন? সত্যি উত্তরবঙ্গের যে মানুষটা মাথা ভাঙা থেকে কলকাতায় অ্যাম্বুলেন্স করে রাস্তা দিয়ে আসতে চায় তাকে হয়তো 12-14 ঘন্টা কাটাতে হয়, এবং যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনিতেই হয়তো রোগী মারা যায়, এটা আমি নই, যারা বারবার উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনার কথা বলেন তারা বলছেন উত্তরবঙ্গে একটা হাসপাতাল নেই, উত্তরবঙ্গে একটা স্কুল নেই, একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেই চিকিৎসা কেন্দ্র আমাদের কলকাতা শহরের যে কোনো ক্লিনিকের থেকে খারাপ অবস্থায় আছে। এটা ঠিক না ভুল সেটা আপনি বলবেন যারা এই মুহূর্তে ইউটিউব, ফেসবুকে রিপাবলিক বাংলার জবাব চায় বাংলাটা লাইভ স্ট্রিমিং এ দেখছেন। কিন্তু বাংলার মানুষ একটা প্রশ্নের উত্তর চায়, জবাব চাইছে বাংলা। যদি সত্যি মনোজ টিগ্গা এবং অনন্ত মহারাজের কথাটা ঠিক হয়, তবে কবে হতে চলেছে কেন্দ্র শাসিত অঞ্চল? ডিসেম্বরেই। যদি সত্যি বঞ্চনা হয়, কাদের জন্য বঞ্চনাটা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আমি সব করে দিয়েছি, পাহাড় হাসছে, মুচকি হাসছে না হা হা করে হাসছে, সেটা তো আপনি আমি বলবো, কিন্তু হাসছিল পাহাড়। তারপরে কি হলো? তার জবাব চায় বাংলা। ক্যালেন্ডারের ময়ূখ, এখন নভেম্বর মাস, হিমের পরশ, উত্তরের পরিবেশ তো আরো মনোরম, কিন্তু শীতলতা কাটিয়ে উত্তরে এখন রাজনীতির উত্তাপ। এখনকার মতো গোটা বাংলার সঙ্গে উত্তরবঙ্গ কি জুড়ে থাকবে, নাকি আলাদা রাজ্য হবে, নাকি নতুন কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা পাবে, এমন সব প্রশ্নেই চড়ছে পারদ। একে পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তার উপর উত্তরবঙ্গকে নিয়ে টানাটানি,
ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন উত্তরবঙ্গ হাসছে, পাহাড় হাসছে, দার্জিলিং হাসছে। কিন্তু তৃণমূলের রাজ্য দখলের এগারো বছর পর প্রশ্ন উঠছে, সত্যি কি মুখ্যমন্ত্রীর দাবি সত্যি? সত্যি কি তৃণমূল কংগ্রেসের সেই দাবি সত্যি? সর্বত্রই কি ফিল গুড পরিবেশ? তাই যদি হয় তাহলে কেন বারবার উকি মারছে বিভাজন প্রসঙ্গ? কেন উত্তরবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন কিছুই হয়নি উত্তরবঙ্গে? শাসক দলের ফোলানো উন্নয়নের যে বেলুন সেটা কি চুপসে গেছে? আজও সামান্য কাজে ছুটে আসতে হয় এই কলকাতায়। দক্ষিণবঙ্গে একটু জটিল রোগ হলেই হাত তুলে দেন উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলিও, এমনটাই অভিযোগ দীর্ঘদিনের। অথচ নবান্নের সমান্তরাল উত্তর কন্যা তৈরি হয়েছে শিলিগুড়িতে। তাহলে কি উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় নামকে বাঁচতেই তৈরি হয়েছে? কোনো কাজই কি সেখানে হয় না? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নিয়ে উত্তর আজও অধরা। আজও চলছে যুক্তির পাল্টা যুক্তি, দাবির পাল্টা দাবি। শাসক বদলালেও বদলায় না কেন পরিস্থিতি উত্তরবঙ্গের? কবে রাজনীতির যাতাকল থেকে বেরোতে পারবেন উত্তরবঙ্গবাসী? কবে পূরণ হবে তাদের দাবি? কবে আর যে কোনো সরকারের কাউকেই ছুটে আসতে হবে না কলকাতায়? আজ এসব প্রশ্নের জবাব চাইছে বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। উত্তরবঙ্গে চা শিল্প ছাড়া নতুন কোনো শিল্প আসেনি। ফের উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনার সুর, আবারও রাজ্য সরকারকে নিশানা বিজেপির। এ যেন সুয়োরানী আর দুয়োরানীর গল্প। একদিকে কলকাতা ও শহর সংলগ্ন এলাকাকে অগ্রাধিকার, আরেকদিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে বঞ্চনা। যুগ যুগ ধরে এই অভিযোগেই বারবার সরগরম থেকেছে রাজ্য রাজনীতি। পৃথক রাজ্যের দাবিতে হয়েছে আন্দোলনও। রাজ্যের দরজায় কড়া নাড়ছে আরও একটি ভোট। পঞ্চায়েত ভোটের আগে আবারও আলোচনায় উত্তরবঙ্গ এবং পৃথক অঞ্চলের প্রসঙ্গ, আর এক্ষেত্রে হাতিয়ার সেই অনুন্নয়ন ইস্যু। বাংলার উত্তর ভাগের অংশের মানুষের সঙ্গী থেকেছে অবহেলাই, যেন তারা নেই রাজ্যের বাসিন্দা। এমন অভিযোগ তুলে বহুবার আক্রমণ শানিয়েছেন উত্তরবঙ্গের একাধিক রাজনৈতিক নেতা। দুদিন আগেই পুরনো প্রসঙ্গ খুঁচিয়ে তোলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজও। এবার এ নিয়ে জল্পনা আরও বাড়ালেন বিজেপির মাদারিহাটের বিধায়ক তথা মুখ্য সচেতক মনোজ টিগ্গা। কেন্দ্রশাসিত অঞ্চল প্রসঙ্গে যুক্তিও খাড়া করলেন তিনি। উত্তরবঙ্গে চা শিল্প ছাড়া নতুন কোনো শিল্প আসেনি, আর সেটা শিল্পর দিক দিয়ে কোনো উন্নয়ন হয়নি, শিক্ষা দীক্ষা স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। আমরা এই বারো বছর ধরে টিএমসির সেম কাজ করে যাচ্ছে। আমরা যেটা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের যে সরকার আছে, দেশের সুরক্ষাটাই সর্বোপরি। তো কি হবে না সেটা তো ভবিষ্যতের গর্বে লুকানো আছে। তাহলে কি সত্যি বঙ্গভঙ্গ সময়ের অপেক্ষা? দেশের মানচিত্রে জন্ম নেবে আরও একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল? যদিও বঙ্গের শাসক দল তৃণমূল দাবি করছে অনুন্নয়নের কোনো প্রশ্নই নেই, সবটাই বিজেপির মন গড়া। তো বিজেপি নেতারা তো তারা একবার স্পষ্ট করে বলুন যে না, বাংলা ভাগ হবে না। এইটা ক্রমশ নিশ্চিত হচ্ছে যে বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বঙ্গভঙ্গ করতে চাইছে এই বিজেপি। সেই কারণে একাধিক এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি বা শক্তিকে তারা প্ররোচিত করছেন। উত্তর নিয়ে উত্তর মিলবে কবে তা এখনো বলার সময় আসেনি, কিন্তু বারবার কেন উঠছে এই প্রশ্ন? কেন উত্তরবঙ্গবাসীদের সিংহভাগই দাবি করছেন তারা বঞ্চনার শিকার? কেন টি, ট্যুরিজম আর টিম্বার, এই থ্রি টি এর বাইরে আর কোনো বৃহৎ শিল্প এখনও তৈরি হলো না উত্তরবঙ্গে? একের পর এক ইস্যুতে উত্তরবঙ্গবাসী যে দাবি তুলছেন তা কি ভ্রান্ত? যদি সব অভিযোগই সত্যি হয় তাহলে ক্ষোভের ক্ষতে কবে পড়বে মলম? রিপাবলিক বাংলা।